না, এই ছবিতে আমি বিনয় বসু চরিত্রে অভিনয় করেছি। এরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে সত্যিই নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। প্রিপারেশন বলতে সেরকম আলাদা করে কিছু নয়, স্ক্রিপ্টটাই আমাদের কাছে এতটাই একটা রিসার্চড হয়ে এসেছিলো যে আমাদেরকে খুব একটা বেশি কিছু পড়াশুনো করতে হয়নি, যা ছিল স্ক্রিপ্টের মধ্যে ছিল। আর বাদবাকি অরুণদার সাথে কাজ করতে গেলে যে একটা অভিজ্ঞতা তৈরি হয়, হীরালালেও আমাদের হয়েছে। তো অরুণদা নিজেই অনেক কাজ করতে করতে, ওয়ার্কশপ আলোচনা করতে করতে, স্ক্রিপ্ট পড়তে পড়তে এমন কিছু কিছু কথা বলতেন যেগুলো আমাদেরকে, ইনফ্যাক্ট আমাকে খুব হেল্প করতো আর কি চরিত্রটা করতে। আর আর এখানে বাদল গুপ্তের চরিত্রে অভিনয় করেছে অর্ণদা, রেমো করেছে দিনেশের চরিত্রে। তো অর্ণদার সাথে আমার এটা দ্বিতীয় কাজ, বেশ ভালোই লেগেছে আমাদের। মানে আমাদের, আমার থিয়েটারের সিনিয়র, আমি মানে আমার খুব ভালোই লেগেছিলো হীরালালের সময় কাজ করে একসাথে। তো এটাই আর কি। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা এখানে এই সিনেমায় অ্যাকশন একটা অনেক বড় অংশ আর কি, তো সেই অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে এই দুজন আমাকে প্রচণ্ড সাহায্য করেছে, যেটা আমি বলতে পারবো না। এবং আমাদের যিনি ফাইট মাস্টার ছিলেন, রাজেশ খান্নাজি। তো দেখা যাক, আশা করি ভালোই লাগবে আপনাদের। 26 তারিখ, 26শে জানুয়ারি এটি হলে মুক্তি পাচ্ছে, আপনারা সবাই আসুন। অর্ণদা চরিত্রে প্রিপারেশন বলতে, যারা রিসার্চ করেছেন ছবিটার জন্য তারা অর্ধেক কাজ করেই দিয়েছিলেন, আমাদের প্রচুর তথ্য বলেছিলেন, কিন্তু কখনো লোড নিইনি, প্রচুর লাইব্রেরি গিয়ে পড়াশোনা এমনটা করিনি। সেই সময়টাকে বোঝার চেষ্টা করেছি, তার জন্য যতটুকু বইপত্র পড়া, পত্রপত্রিকা পড়ার, ব্যাস ওইটাই ছিল হোমওয়ার্ক, পড়াশোনার জায়গা। আদারওয়াইজ চরিত্রের মনস্তত্ত্বটা ধরতে গেলে তো প্রথমেই ওইটাই ধরতে হয় যে একজন ছেলে যে এত বছর আগে প্রাক যৌবনে ঠিক করে নিয়েছিল যে প্রাণ দেবে, তো সেইটা আমি কী করে ছোঁব, আমার মধ্যে সেই দেশপ্রেমিকটা লুকিয়ে আছে কি না সেইটা খুঁজে বার করাই তো একজন অভিনেতার কাজ। সেই প্রসেসটা খুবই ব্যক্তিগত, সেইটা হয়েছে কি হয়নি সেটা ছবিটা রিলিজ করার পর বোঝা যাবে। অরুণদার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, অরুণ রায়ের সঙ্গে কাজ করা মানে সবসময় একটা শেখার পরিসর, এবং আমরা বারবার কাজ করতে চাই অরুণ রায়ের মতো পরিচালকের সঙ্গে। এবং এই যে দুজন আমার প্রধান সহ অভিনেতা, এছাড়াও যারা শঙ্কর দা, অপুদা যারা ছিলেন, প্রত্যেকের সঙ্গে অভিনয় করেই একটা চমৎকার এক্সপিরিয়েন্স। এক একটা ছবি তো এক একটা জার্নির মতো, কিন্তু এই ছবিটা সবসময় স্পেশাল হয়ে থাকবে এটুকু বলতে পারি। অরুণদার সাথে এটা আমার মানে একদমই প্রথম কাজ, এবং শেখার বিষয়ে যেটা, সেটা তো অনেক কিছু শিখেছি। তিনি শিখিয়ে পড়িয়ে নেন, এবং কাজ করার মাধ্যমেই তিনি যা শিখিয়ে পড়িয়ে নেন সেটাই অনেকটা হয়ে যায়। এবং সহ অভিনেতাদের মানে পেলে, ভালো সহ অভিনেতা যেমন অনুদা কিঞ্জলদা, এদের পেলে এমনি কাজটা সুন্দর করে বেরিয়ে যায়, সেরকমই হয়েছে। আর এরকম একটা চরিত্র, এরকম ধরনের ঘটনাকে সুন্দর করে, এত সুন্দর একটা গল্পে রূপান্তরিত করেছে অরুণদা, তার জন্য তো আলাদা করে বলার কিছু নেই। এরকম একটা চরিত্র করতে পেরেও ভালো লাগছে। 26 তারিখ মুক্তি পাচ্ছে আমাদের 8/12, বিনয় বাদল দিনেশ। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।